হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি দেশে নিয়ে যাব যে দেশকে সবাই ফুটবলের দেশ হিসেবে চেনে, যে দেশটি সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ জিতেছে। কি, বুঝে ফেলেছেন তো? জি হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব ব্রাজিল দেশে। আজকে আপনারা দেখবেন আমাদের স্বপ্নে ভেসে ওঠা আমাজন বন, সুন্দরী নারী এবং সাম্মা ডান্স, যেখানে খাবারের চেয়ে যৌনকর্মী সস্তায় পাওয়া যায়। আপনি এখানে সিগারেটের দামে যৌনকর্মী পাবেন। আপনি কি জানেন ব্রাজিলে যৌনতার হলিডে পালন করা হয়? এদেশের একটি দ্বীপে সুন্দরী নারীরা তারা তাদের ভালোবাসার জন্য ছেলেদের কাছে আকুতি জানিয়েছেন। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও একমাত্র সাপের দ্বীপ কিন্তু এই ব্রাজিলেই অবস্থিত। এমন সব আজব এবং অদ্ভুত তথ্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও। সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ। এর আয়তন 85,14,877 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 19 কোটি। এটি মূলত রোমান ক্যাথলিক দেশ, যার আনুমানিক 65% এই ধর্মে বিশ্বাসী। এক প্যাকেট সিগারেট কিংবা অল্প একটু মদের জন্য দেহ ব্যবসায় লিপ্ত এদেশের মেয়েরা। অতি দরিদ্র পরিবারের মেয়েরা দেহ ব্যবসার বিনিময়ে পাওয়া সিগারেট অথবা মদকে ব্যবহার করে ক্ষুধা নিবারণের জন্য। ফ্রি যৌনতার দেশ হওয়ায় দেশটিতে পতিতা বৃদ্ধি বৈধ হলেও এক্ষেত্রে শিশুদের ব্যবহার নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা থাকলেও এদেশে প্রায় 2,50,000 শিশু পতিতা বৃত্তির সাথে জড়িত। একাধিক শিশু যৌনকর্মী জানায় তারা যৌন মিলনের বিনিময়ে সিগারেট কিংবা মদ চেয়ে থাকে, কারণ হচ্ছে এগুলো ক্ষুধা নিবারণের জন্য কার্যকর। পুরুষবিহীন সুন্দরী নারীর উপত্যকার নাম নবি আদো কার্দিও। এই উপত্যকার নারীরাই নাকি ব্রাজিলের সবচেয়ে বেশি সুন্দরী, আর এই সুন্দরী আকর্ষণীয় নারীরাই নাকি পুরুষের কাছে ভালোবাসার আকুতি জানিয়েছিল। উপত্যকায় পুরুষ নাই ব্যাপারটা এমন নয়, কিন্তু যে কয়জন পুরুষ আছে তারা নারীদের তুলনায় একেবারেই কম, আর যারা আছে তারাও জীবিকা নির্বাহের জন্য অন্য শহরগুলোতে পাড়ি জমায়। আর তাই এসব সুন্দরী নারীদের ভালোবাসার কিংবা বিয়ে করার জন্য কোনো পুরুষ থাকে না, আর তাই নিরুপায় হয়ে সেই উপত্যকার নারীদের একটি দল পুরুষের কাছে ভালোবাসার আকুতি জানিয়েছে। এখন দেখার বিষয় তাদের প্রেমের আহ্বানে কোনো পুরুষ সাড়া দেয় কিনা। তবে কোনো পুরুষ যদি সাড়া দিয়ে তাদের সাথে সম্পর্কে আবদ্ধ হতে চান, তবে তাদের বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। ব্রাজিলে সাম্মা ডান্স খুবই জনপ্রিয়। ব্রাজিলের সবচেয়ে বড় বাৎসরিক উৎসবের নাম কার্নিভাল। এটি মূলত বিভিন্ন মুখোশ ও বাহারি পোশাকের সাম্বার তালে তালে নাচের প্যারেড। সাম্বা নাচের প্যারেডে প্রায় 50 লাখ মানুষ একসাথে জড়ো হয়। ব্রাজিলের রোনালদো দা সিলভা নামক জেলে কয়েদিদের একটি স্থির সাইকেল চালাতে দেওয়া হয়, যা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, আর এই বিদ্যুতের সাহায্যে পাশের গ্রামে আলো জ্বালানো হয়। যে কয়েদি যত বেশি সাইকেল চালাবে সে অনুযায়ী তার সাজা তত কমানো হয়। এছাড়াও এদেশের বিভিন্ন জেলে কয়েদিদের বই পড়তে দেওয়া হয় এবং প্রত্যেক বই অনুযায়ী 4 দিন করে সাজা কমানো হয়। ব্রাজিলে অবস্থিত ভয়ঙ্কর এবং পৃথিবীর একমাত্র সাপের দ্বীপ রয়েছে, যার নাম ইলহা দা কুমাইদা গ্রান্ডে। এখানে এত পরিমাণ সাপ যে পা রাখার পর্যন্ত জায়গা নেই। দ্বীপটিতে প্রায় 4,000 প্রজাতির সাপ বাস করার পাশাপাশি পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ গোল্ডেন ল্যান্স হেড বাস করে। ব্রাজিলিয়ানরা মিথ্যা বলায় চ্যাম্পিয়ন। তারা এমন ভাব দেখাবে আপনার সাথে যেন আপনার জন্য আকাশে চাঁদ এনে দিতে পারে, কিন্তু 5 সেকেন্ড পরেই তারা বলবে আপনি কে, আপনাকে তো ঠিক চিনলাম না। তবে এরা সাধারণত খুবই ধৈর্যশীল হয়। এরা জীবনে ছোট ছোট বিষয় উপভোগ করতে জানে, তাই তারা খুব একটা অসুখে ভোগে না। এখানে টয়লেটগুলো ময়লায় পরিপূর্ণ থাকে, আপনি সেখানে টয়লেট টিস্যু নিয়ে যেতে পারবেন না। টিস্যু ব্যবহার করতে চাইলে আপনাকে ট্রাশ ক্যান রাখতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় বন আমাজন, আর এ বনের বেশিরভাগ অংশই ব্রাজিলে অবস্থিত। এ বনের আয়তন প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার। একে পৃথিবীর ফুসফুসও বলা হয়। পৃথিবীর 20% অক্সিজেন আসে এই আমাজন বন থেকেই। কফি রপ্তানিকারক দেশ হিসেবে ব্রাজিল বিশ্বে প্রথম। ফুটবলের সোনালী অতীত রয়েছে এদেশের। ফুটবলের জন্য বিশ্ব পরিচিত পাওয়া এদেশে অনেক ফুটবল লিজেন্ড রয়েছে, তাদের মধ্যে অন্যতম পেলে। 5টি ফুটবল বিশ্বকাপ জয়ের মধ্যে 3টিতেই জিতেছেন পেলে। অবাক করা ব্যাপার হলো ব্রাজিল একমাত্র দেশ যারা ফিফা ওয়ার্ল্ড কাপের সবগুলো আসরে অংশগ্রহণ করেছে। তো বন্ধুরা, এই ছিল ব্রাজিল সম্পর্কে আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর এমন সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলকে।
আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।